ঝকঝকে চকচকে ফটিকটাই একেবারে যেন স্নিগ্ধ হাতে গড়া। স্বচ্ছতা এবং সবুজতা এই দুইয়ের মেলবন্ধনে গড়ে উঠেছে ইনক্রেডিবল ফটিকরাই। যেমন কথা তেমনই কাজ। 2018 সালে ফটিকরাই থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমান বিধায়ক সুধাংশু দাস। বিপুল ভোটে সে এলাকা থেকে জয়ী হয়ে ত্রিপুরা বিধানসভায় পা রেখেছিলেন সুধাংশু দাস। ফটিকরাইবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করে ফটিকরাইয়ের উন্নয়নে শপথ নিয়েছিলেন তিনি। এমনটাই মতামত সেই এলাকার মানুষের। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকটা সময়, যদিও এর সিংহভাগটাই গ্রাস করেছে মহামারী। সমস্ত প্রতিকূলতা কাটিয়েও এই অল্প সময়ে দীর্ঘ 25 বছরে যা হয়নি তাই করে দেখিয়েছে সেখানকার বিধায়ক সুধাংশু দাস। গ্রামে পাকা রাস্তা যাত্রী দুর্ভোগ কমাতে রাস্তায় যাত্রী শেড, পাওয়ার হাউস, হাসপাতাল, ব্যাংক সবকিছুই হয়েছে এই এলাকায়। ফটিকরাইয়ের এই উন্নয়ন নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? যে অসুবিধা থাকবো এটাই প্রত্যাশা থাকবো, আর কোনো অসুবিধা তো কখনো দেখি না। যা অসুবিধা কিছু আছে, কারেন্ট, জল, রাস্তা, এগুলি কিন্তু আমরা সরকার আওয়া পরে, এই সরকার আওয়া পরে সব মানে সব সমাধান হয়ে গেছে আর কি। আমরা রাস্তা ভালো হয়েছে, আমরা চলতে আসি, আমরা সুবিধা হয়েছে, আমরা গ্রামের উন্নয়ন হয়েছে, তাতে আমরা ধন্য। আগে কেমন ছিল রাস্তা? না, আগে ভালো ছিল না। আজকে আমরা গাড়ি চালাইতে আসি বোধ হয় এক মাস দেড় মাস মতোই না। আগের সরকারে যেমন কাজ করছে না ভালো, এখন ভালো করছে। সরু এবং কাদামাখা রাস্তা দিয়ে যারা যাতায়াত করলেন দীর্ঘদিন, সেই সব মানুষের আজ পেয়েছেন নতুন করে মাথা তুলে বাঁচার রসদ। পেভার ব্লক দিয়ে তৈরি হয়েছে রাস্তা, কোনো প্রতিবন্ধকতা ছাড়া অনায়াসে পাকা রাস্তা ধরে যাতায়াত করছেন এলাকার সাধারণ মানুষ। জানিয়েছেন, এলাকার উন্নয়নে আমরা খুশি। অটল জলধারায় পানীয় জল থেকে শুরু করে পাকা রাস্তা সমস্ত কিছুই পেয়েছেন হাতের কাছে। দীর্ঘদিন ধরে খারাপ ছিল রাস্তাটি, কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিধায়কের তৎপরতায় হয়েছে এই রাস্তা। ছিল না সরকারি ঘর, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ। বর্তমান সরকার তথা বিধায়কের তৎপরতাতেই ফটিকরাই বিধানসভা এলাকার রাধানগরের মানুষ পেয়েছেন ঘর নির্মাণের জন্য সরকারি সাহায্য, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ। এ কথা জানিয়েছেন সে এলাকারই সাধারণ মানুষ। এই যে বর্তমান সরকার আইছে, আওয়ার পরে আমরা এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে কথা কইতেছি, সেই রাস্তাটা এত বাজে ছিল, যেটা মানে দীর্ঘদিন ধরেও আমাদের সেই রাস্তা সংস্কার হয় নাই। কিন্তু এই সরকার আওয়ার পরে আমরা এই নতুন রাস্তা দাবি করছি, আমরা এলাকার জনগণ। তাই আমরা রাস্তা দিয়েছেন, আমরা জনগণ সবাই আনন্দিত, এবং এই রাস্তা পাওয়ায় আমরা খুবই, এবং রাস্তা সাথে সাথে বিদ্যুৎ এবং জল প্রত্যেকটা বাড়ি বাড়ি, আগে ছিল না, এখন জলও আইছে। এই আমাদের যে বর্তমান বিধায়ক বলতে দিব, তাই আমাদের ভালো কাজই করছে। আগের সরকার কেমন কাজ করছে বা আমি তো ঠিক হতে পারতাম, অর্থাৎ আমরা এই রাস্তাও পাইছি না, জলও পাইছি না আগে আগে, বা বিদ্যুৎ ছিল কিছু কিছু, অনেকটাই সংযোগ ছিল না। এই সরকার হওয়ার পরে সবটাই আমরা পাইছি, সবাই পেয়েছে প্রায় আমাদের এই ওয়ার্ডে। আমি যেখানে দাঁড়িয়ে করছি এটা 5 নম্বর ওয়ার্ড রাধানগরের, এই 5 নম্বর ওয়ার্ডে প্রায় 75টা ঘর আসছে। কিন্তু বিগত দিনে আমরা দেখছি কত, 2টা, 3টা, 2.5টা এই বাগায়িত, 2.5টা বলতে এইটাই যে 2টা সম্পূর্ণ ঘর এবং 1টা লজ নাকি। তো এই সরকার হওয়ার পরে একসাথেই আমাদের 74টা ঘর দিয়েছে এই ওয়ার্ডে, এবং আরও আশা করছি আমরা কিছুদিনের মধ্যে আরও কিছু আসবে। আমাদের বর্তমান সরকারের নেতৃবর্গ এরা বলছে যে কিছুদিনের ভিতরে আরও কিছু ঘর আসছে, আশাবাদে আমরা কিছুদিনের মধ্যে পাইনি। আমরা তো চাই আমাদের যেহেতু সুযোগ সুবিধা দিয়েছে এই সরকারে আবার পুনর্বার আসার জন্য আমরা চেষ্টা করব, এবং মনে করি আসার দরকার। হ্যাঁ, আমরাও পাইছি 2000 টাকা করে ভাতা পাইতেছি, 2000 টাকা পাইতেছি। আগে আসলো প্রথম 700,
তারপরে 1000 এখন 2000 গত 25 বছরে যা হয়নি তাই হয়েছে বর্তমান সময়ে পূর্বতন বাম সরকারের আমলেও এই ধরনের উন্নয়নমূলক কাজ হতে পারত কিন্তু যতটা হওয়ার কথা ততটা হয়নি পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে গ্রামবাসীরা অনেকেই তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন ফটিকরায় বর্তমান বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা খোদ নিজেরাই করেছেন আগে তো অনেক খারাপ আসলো অনেক খারাপ আসলো আগে তো মাটির রাস্তা আসলো যাইতে অসুবিধা হইতো এখন তো পুরো ভালো আমরা যাইতেছি মানে মানে মাছ ধরে অসুবিধা হইতো মানে আস্তে আস্তে ধীরে ধীরে যাইতে লাগতো আর কি তেমন না যাওয়া যাইতো মানে অক্ষণের মতো নাই আগে তো গর্ত আসলো তখন তো বেশ ভালো অনুমানিক তো রাস্তাটা ওই সামনেটা হইছিল এটা তো হইছিল না আগে সরকারে আমলে ওই টিলার দিকটা হইছিল ইটি হইছে না ইটি তো অক্ষণ হয়েছে না কাজ তাই কাজ ভালো অনেক কাজ করতেছে এখানে কোটি যায় বিধানসভা অনেক কাজ করছে তাই কাজ ভালো সন্তুষ্ট আছে আমরা এটা তো অনেক বছর পরে হয়েছে আগে রাস্তা খুব চলাফেরা অসুবিধা এখন তো খুব ভালো হয়ে চলতেছে না ভালো কাজ করে বিগত দিনের সমস্ত রীতিনীতিকে বাদ দিয়ে বর্তমান সরকার নানান উন্নয়ন কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে এই দৃষ্টিভঙ্গিতে মানুষের কল্যাণে কাজ করে চলেছে বর্তমান সরকার সাধারণ মানুষের কথাই তা স্পষ্ট 2021 সালের মে মাসে ফটিকরায় রাজনগরে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় 33x11 কেভি এবং 2x5 এমপিএ বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন হয়েছে বিগত দিনে উন্নয়নের জন্য মানুষকে আন্দোলন করতে হলেও এই সময়ে আন্দোলন ছাড়াই হয়েছে পাওয়ার হাউস স্বাভাবিকভাবেই এর সুফল পাবে এই এলাকার মানুষ এখানে স্থায়ী মানুষের তারা একটু লাভবান হইব লাভবান হইব কিন্তু এটা একটু সময় লাগবে হয়তো লাইন চালু না হওয়া পর্যন্ত আর ফুললি ডিপেন্ডস করতেছে আমরা স্টাফের উপর স্টাফ যদি এরকম লাইন চালু হইতে হইব এবং আমরা লাইনের স্টাফ এখানে দিতে হইব লাইনের স্টাফ দিলে পরে যায় আসে তারা পাওয়ার সম্বন্ধে খুব ভালো ইয়ে পাওয়ার আশাবাদী আমরা চালু হয়েছে এই অঞ্চলের মধ্যে তো এরকম সাবস্টেশন নাই এই সাবস্টেশন হইলে যায় আসে ইয়া এদিকে মানুষগুলো একটু উপকৃত হইব পাওয়ার হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা হয় প্রায় সময় পাওয়ার থাকে না এই চালু দিলে পরে পাওয়ার তারা পাইবে আমরা তো এখানে সমস্যা আগে আছিল জলের খুব সমস্যা ছিল এখন কই একটা প্ল্যান্ট হওয়ার উপরে গিয়া আমরা জলের কোনো সমস্যা নাই আমরা জলটা আগে তো খুব আয়রন আছিল এখন এই জলের মধ্যে আয়রন নাই খুব সুন্দর জল আমরা এখন জল দিলে অন হইতে পারি কোনো সমস্যা নাই এমএলএ তাহার ফলে তো আমরা এটাও পাইছি এমএলএ তাকিয়া সহযোগিতা হইয়া এটা এই প্ল্যান্ট আপনারা খুঁড়িয়ার জন্য এটি আমরা চিন্তা করতে পারি সরকার যদি এটা অনুমতি দিত না তাহলে তো এটা আমরা আর ওই তো হইল না সরকারের অনুমতি দিছেন গতিকে আমরা জলের ইয়ে হয়েছে এমএলএ তো নিছুন এমএলএ মানে মনে একটা ইয়ে নিছুন গতিকে তো আমরা এটা আছো বুঝছি তো আমরা আগে জল পালা আসলো না এখন তো আমরা জল পাওয়ায় খুব সুবিধা হয়েছে জলটাই নবালা লাল ডরুয়া টান্না জলটাই খুব পানি আমরা পাই আগে তো আমরা গুল্লা জ্বলাইতো ওইটা ইয়ে জল উতলার জল নদীর জলটা ইয়ে প্লাটায় আর গুল্লা জল উঠে উমন্ডি গানে জ্বলাইতো আমরা ফিটকারি দিয়ে জ্বলাইতাম আমার তো ফিটকারি লাগে না কারণ এই রেটে জল তুলি আমরা জ্বলাইতাম তো লাল ধর ইয়ে ও প্যান্ট দিশেতে জ্বলে ওটা থেকে আমরা পাই তো এমন একটু হাস করাইছে সুতরাং জুনাই তার নাম ও তাই নো হাস করাইছে আমরা জলটা পালা পাইছি আমরা কাজটাও পালা করছে এমএলএ থান প্রত্যেকে আমরা খুব ইয়ে আমরা তানে ইয়ে করি হয়ে গেছে তাই না আমরা তো লাভ হয়েছে জলটা তো আমরা ঘুয়া দিছে আমরা লাভ হয়েছে এদিকে মাঝে তো জল লাগে আয় আয় আসলো ওটা জলটাই পাইছে এই সব তো নাই দাদা তো এবার তো কিমান পরীক্ষা হলো নাকি আরো কয়েক বছর পরে হলো নে তাই না ভাই কিবা এগু তাড়াতাড়ি হয়েছে একটু তাড়াতাড়ি জলটাও পাইছি আমরা ওই তো তাহলে খুব শান্ত নাইলাম নাইলে তো আগে তো খুব একটা মনে হইতে বলে এই খাস করাইব কোনদিন কোনদিন জানি শেষ হইব কোনদিন আমরা জল পাইমু এই সরকার আবার এত বাচ্চা নেই আগে একবার পাইছি জলটা সহ
সম্প্রতি উদ্বোধন হয়েছে ফটিকরাই প্রাথমিক হাসপাতালও। 2021 সালের 13 সেপ্টেম্বর কুমারঘাট মহকুমার ফটিকরাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঝা চকচকে হাসপাতাল, সরকারি হাসপাতাল নাকি প্রাইভেট নার্সিংহোম, প্রথম দেখায় বোঝা অসম্ভব হয়ে পড়ে। ফটিকরাইয়ের চিকিৎসা ব্যবস্থায় যেমন এসেছে যুগান্তকারী সাফল্য, তেমনি সাধারণের মুখে ফুটেছে হাসি। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন রোগী এবং রোগীর পরিবারের লোকেরা। তো পায় পরিষ্কার রক্তই আছে, ডাক্তাররা সবসময় মিলে, আগের থেকে এখানে বহুত মানে পায় পরিষ্কার সবসময় তারে, আগে তো আসলো না, এখন তো সবসময় পাওয়া যায়, সেখানেও মিলে এখন। না, এটা ভালো হয়েছে। কীরকম ভালো হয়েছে? এমনিতে কাছে রোড সাইড, রিক্সা টিক্সা নিয়ে এটাও সুবিধা। এটা হওয়াতে কতটুকু এলাকার মানুষ এখানে উপকৃত হইতেছে মনে করেন আপনি? তো বলা আমার কতটুকু মানুষের কথা তো বলতে পারবো না, আমি নিজে যখন এসেছি এখানে আমারটা তো আমি মোটামুটি ভালোই দিচ্ছি। কি মনে হয় এই হাসপাতালটা যদি আরও আগে হইতো তাহলে কি ভালো হইতো? ভালো হইতো। অন্যায় অবিচার এবং দুর্নীতি রুখতেই হয়তো এত বছর থানা পর্যন্ত নির্মাণ হয়নি ফটিকরায়ে। এ নিয়ে সরব হয়েছিলেন ফটিকরায়ের ডাইনামিক বিধায়ক সুধাংশু দাস। নানান সময় তিনি থানা নির্মাণের বিষয়ে সরব হয়েছেন, যার ফলস্বরূপ ফটিকরায়ে উদ্বোধন হয়েছে থানা। যে কোনো অভিযোগের জন্য এখন তাদের কৈলাসহর কিংবা কুমারঘাটে যেতে হয় না, নিজেদের এলাকায় থেকেই নিজেদের সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন সেই এলাকার মানুষ। আগে তো থানা সাইদাবাড়িতে আসিল, আমরা পাইছি না যখন আমরা দাদু বুড়িরা অনেক মানুষের গল্প করছে, হাঁটিয়া যাইতো, নদী বেরিয়ে যাইতো, অসুবিধা হইতো। তখন মানে এখানে আগে আউটপোস্ট আসিল, তখন থানা হয়েছে, মানে জনগণের সুবিধা হয়েছে, গাড়ি ঘোড়া করত, রাস্তাঘাট অনেকটা কমছে, কি সবসময় যোগাযোগ করতে পারে, কি সমস্যা হঠাৎ করে আইতেছে, গাড়ি ঘোড়াও দিকে কমছে, অনেক সময় নগরলে হাঁটিয়াও আইতে আছে। কুমারঘাটেও গাড়ি পাওয়া যেত না, নদী নৌকা আসিল, নৌকা দিয়ে হারিয়ে যেতে লাগে, তখন তো মোটামুটি মানে এনি টাইম কথা শেষ হতে বুঝবাতে যে কোনো এনি টাইম কোনো প্রবলেম নেই। সঠিক তো টাইমের ব্যাপারটা আমি তার কাছে টাইমিয়ে গেছে, আমার নিবেদনটাই আরও উন্নত করুক, কি আর একটু ভালো ইয়ে করুক। মোটামুটি তো ভালোই চলতেছে, ভালোই ইয়ে আমি এই আমার রাস্তাঘাটে সবই ঘরে ঘরে তো জলের ব্যবস্থা করে দিছে, রাস্তাঘাটও উন্নত করে দিছে, প্রায় অনেক মানুষ প্রচণ্ড মানুষই ঘর দরজা পাইছে, প্রচণ্ডই কাজ করতেছে, ভালোই করতেছে। ওদের তো স্যার আরও ভালো হয়েছে, যে আগে যে ফটিকরাইটা উপরে হসপিটালটা আছে এখন আরও নিচে হয়েছে, ঘরগুলো ভালো হয়েছে, সিটগুলোও বাড়ছে, ডাক্তারগুলোও হইতেছে, অনেক সময় কুমারঘাটের মানুষ ফটিকরাইয়ে দেখাইতেছে, কৈলাসহর মানুষ হইতেছে, কাঞ্চনগর থেকেও হইতেছে, কুমারঘাট থেকে তো বেশি মানুষ ফটিকরাইয়ে হইতেছে। থানা, হাসপাতাল, পাওয়ার হাউস, যাত্রী শেডের পাশাপাশি হয়েছে ব্যাংকও। দীর্ঘদিন ফটিকরায়ে ছিল না ব্যাংকের সুবিধাও, স্থানীয় বিধায়কের একান্ত প্রচেষ্টায় সাধারণ মানুষেরা পেয়েছেন ব্যাংকের সুবিধা। হয়েছে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ, সেই সঙ্গে ক্রেতা বিক্রেতা ব্যবসায়ীদের স্বার্থে তৈরি করা হয়েছে বাজার শেডও। এই যে জগন্নাথপুরের বাসীদের ব্যাংক আওয়ায় খুব আমরা উপকৃত হয়েছি, এবং আগে ফটিকরায়ে যাওয়াটা হইতো, যাওয়াতে প্রায় 50-60 টাকা লাগতো, দিনটাও যাইতো, তো ওইখানে আওয়ায় আমরা খুব আনন্দিত হয়েছি এবং এই পয়সাটার থেকে বাঁচতে পারছি, গ্রামেরও মানুষগুলো সবাই বাঁচতে পারছে, এবং এই জায়গাতে বাতাসটা সবাই তুলতে পারে, বয়স করার লাগে খুব শান্তি হয়েছে। তো ব্যাংকের লাগে আমরা অতদিন যাবৎ হইতো আসলো, তার কারণে দীর্ঘায়িত কইছে, এই সরকার আওয়ায় প্রায় আমরা এই ব্যাংকটা পাইছি, পাওয়ার ক্ষেত্রে আমরা খুব উপকৃত হয়েছি। এমন এলাকার বিধায়ক সুধাংশু দাস, উনি যথেষ্ট কাজ করে যাইতেছে, আমরা দেখতেছি পাইতেছি, এবং আমরা সাথে আসা যাওয়া যুগ জিজ্ঞাসা সব ঠিক আছে, তার কারণে কাজ ব্যাংকটাও উনির দ্বারাতেই এসেছে, আমরা ওই ব্যাংকের দ্বারাতে আমরা উপকৃত হয়েছি। এই ব্যাংকে আমারও অ্যাকাউন্ট আছে এবং আইসে,
এটার লাগে আমরা শান্তি পাইছি। এখানে নতুন একটা ব্যাংক হয়েছে, এতে আমরা সব উপকৃত হয়েছি। বা বয়স্করা বাতা টাতার লাগিয়া খুব অসুবিধা হইতো, আগে ফটিকরা যাইতে লাগতো, খুব কষ্ট পাইতো, গাড়ি ভাড়া যাইতো গিয়া প্রায় 50 টাকা আপ ডাউনে। এই জিনিসটার থেকে বাঁচছে গরিব মানুষ, আর বাজারেরও উন্নত হয়েছে এই ব্যাংকটা ভবনে, সাধারণ মানুষেরও উন্নত হয়েছে। আর আমরা সুধাংশু দাসে যা করছে তো ভালো করছে, খুব ভালো হয়েছে এই যে ব্যাংকটা ভবনে, খুব ভালো হয়েছে। দেখতে দেখতে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। 5 বছরে কি পেলেন সেখানকার মানুষ? কাদামাখা রাস্তা হয়েছে পাকা এবং প্রশস্ত থানা, হাসপাতাল, পাওয়ার হাউস, যাত্রী শেডের পাশাপাশি পেয়েছেন ব্যাংক। ও উন্নয়নের প্রকৃত ছোঁয়া যেন লেগেছে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে। এলাকার উন্নয়নে বিধায়ক সুধাংশু দাসের প্রশংসায় পঞ্চমুখ ফটিকরায়বাসী। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।